আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমরা যেখানে যাচ্ছি তার নাম হচ্ছে হিডেন ওকস নেচার সেন্টার। এখানে একটা খুব সুন্দর ট্রেল আছে, চলুন বন্ধুরা আজকে সেই ট্রেলটি আমরা এক্সপ্লোর করি। অসম্ভব প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আমরা চলে এসেছি এবং আসলে চোখে দেখে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না, অসম্ভব ভালো লাগছিল। তখন পার্কে দেখা বন্য জীবনের মধ্যে রয়েছে লাল এবং ধূসর শেয়াল, সাদা লেজযুক্ত হরিণ, ধূসর কাঠবিড়ালি, কালো কাঠবিড়ালি, উড়ন্ত কাঠবিড়ালি, রকুনস, কোয়েচ, মাউস, সাদা পায়ে ইঁদুর, সাধারণ মোলস অ্যান্ড ওলস, বিভিন্ন প্রজাতির ব্যাং সহ মার্বল স্যালামান্ডার্স, তবে এর কোনোটাই আমরা আজকে দেখতে পাইনি। আমেরিকার বিভিন্ন পার্কে এ ধরনের ট্রেল আছে। বর্তমানে আমরা যে পার্কেতে আছি সেই পার্কের যে সেন্টারটি, সেই সেন্টারে আরও কিছু কার্যক্রম হয়ে থাকে, যেমন কি না সাংস্কৃতিক প্রদর্শনী, লাইভ পশু প্রদর্শনী। এখানে একটি পুতুল মঞ্চ রয়েছে, একটি রিসোর্স লাইব্রেরি রয়েছে, আর বাহিরে দেখার মধ্যে রয়েছে একটি পুকুর, কাঠের ল্যান্ড ট্রেলস, ক্রিকস, প্রজাপতির উদ্যান, একটি রেইন গার্ডেন আর খেলার মাঠ, আরও অনেক কিছু। এই ছিল আজকের মতো আমাদের এই ট্রেলটিতে ঘুরে বেড়ানো এবং প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া, এবং মনে হচ্ছিল প্রকৃতির মাঝে যেন হারিয়ে গিয়েছি। যাই হোক বন্ধুরা, প্রচণ্ড ক্ষুধা নিয়ে আমরা যাই স্প্রিংফিল্ডের একটি রেস্টুরেন্টের নাম দেশ পরদেশ, এবং সেই পাকিস্তানি রেস্টুরেন্টে আমরা কিছু খাবার অর্ডার দিই, এবং সেখানে বাফেটও ছিল, বাট আমরা মেনু থেকে অর্ডার দিয়েছিলাম। তবে তাদের সব ধরনের খাবারগুলোই খুবই সুস্বাদু, যারা এখনও যাননি তারা অবশ্যই যাবে। আজ এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সকলের জন্য দোয়া রইল, আল্লাহ হাফেজ।